হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রত্যয়, আমি আজকে আপনাদের দেখাবো আপনারা কীভাবে যে কারো বাংলা লিঙ্ক সিম আপনারা হ্যাক করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা প্লে স্টোর থেকে মাই বাংলা লিঙ্ক অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। সার্চ বক্সে মাই বাংলা লিঙ্ক লিখলে আপনারা প্রথমে যে অ্যাপসটি পাবেন সেটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে এখানে দেখুন লগ ইন এবং রেজিস্ট্রেশন দেওয়া আছে, সাইন আপ দেওয়া আছে। তো আপনারা সাইন আপ করে নেবেন। সাইন আপে ক্লিক করলাম। এখানে যে নাম্বারটি আপনারা হ্যাক করবেন সেই নাম্বার দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন। আমি সাইন আপ, আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, এই জন্য আমি লগ ইন করছি। তো লগ ইন করার পরে আপনারা এই অ্যাপসের মাধ্যমে সব কিছু, সব ইনফরমেশন পাবেন। এবং একটা জিনিস মনে রাখবেন, লগ ইন করার সময়, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে নাম্বার দিয়ে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন সেই নাম্বারে একটি কনফার্মেশন মেসেজ যাবে। তো আপনাদের গার্লফ্রেন্ডের বা যার কারোর সিম আপনারা হ্যাক করতে চান, তো সেই নাম্বার থেকে আপনারা কোনোভাবে সেই কনফার্মেশন কোডটি ম্যানেজ করবেন। তো তারপর কনফার্মেশন কোডটি দেওয়ার মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। তো তারপর কাজ শেষ, আপনারা এখান থেকে সব কিছু হিস্ট্রি পাবেন, যেমন কখন কার সাথে কথা বলা হয়েছে, কে ফোন দিয়েছে, ইনকামিং আউটগোয়িং, তারপরে SMS, ইনকামিং আউটগোয়িং, সকল SMS, তারপরে লাস্ট রিচার্জ, সব কিছু আপনারা দেখতে পারবেন। যেমন এখানে দেখুন, রিচার্জে ক্লিক করার পর আমার এই নাম্বারে কবে কত টাকা রিচার্জ করা হয়েছে সব হিস্টোরি চলে আসবে। তো ইন্টারনেট কানেকশন স্লো, এই কারণে একটু লেট হচ্ছে। তো আপনারা এইভাবে সকল হিস্টোরি পাবেন। তাছাড়া আপনাদের দেখাই, এই যে অ্যাক্টিভিটি হিস্টোরি থেকে এই যে ইনকামিং কল, আউটগোয়িং কল, তারপর SMS, সব কিছু আপনারা দেখতে পারবেন। এই দেখুন আমার কতক্ষণ কোন নাম্বারে কথা বলা হয়েছে, এসব সব কিছু চলে এসেছে। এভাবে আপনারা আপনাদের গার্লফ্রেন্ডের বা অন্য কারোর সিম থেকে সকল ইনফরমেশন পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।